আপনি যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান শুধুমাত্র যে আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে, তো আজকের ভিডিওটি বলবো আপনাদের শেষ পর্যন্ত দেখতে। কারণ আজকের এই ভিডিওটি আপনারা যদি দেখেন তাহলে অনলাইন থেকে যারা ইনকাম করতে পারতেছেন না তারা অনলাইন থেকে একটা টাকা হলে ইনকাম করতে পারবেন। তার জন্য বলবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আজকে যে অ্যাপ্লিকেশনটি আপনাদের সাথে শেয়ার করতেছি অ্যাপ্লিকেশনটি কিন্তু একদম নতুন একটা অ্যাপ্লিকেশন এবং ফার্স্ট টাইম কিন্তু আমি রিভিউ করতেছি। আর এখান থেকে জাস্ট আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশনটির লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলে সোজা আপনাদের গুগল প্লে স্টোরে নিয়ে চলে আসবে। তো ফার্স্ট অফ অল এখানে আপনারা ইনস্টল লেখা পেয়ে যাবেন, ইনস্টলে ক্লিক করে সর্বপ্রথমে আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আর এটা কিন্তু একদম নতুন অ্যাপ্লিকেশন, এখান থেকে দেখেন। আর যেহেতু নতুন অ্যাপ্লিকেশন, এখান থেকে সবাই একটা কষ্ট করে জাস্ট এখান থেকে ফাইভ স্টার রেটিংটা করে দিবেন, ঠিক আছে। সো এখান থেকে দেখেন আমি কিন্তু এখানে ফাইভ স্টার দিয়ে দিলাম। তারপরে এখানে যেটা করবো আমি এখানে সুপার লিখে দিব, ঠিক আছে। সো এখানে সুপার অ্যাপ লিখে দিব, তো আপনারা অবশ্যই এটা ফাইভ স্টার রেটিং দিয়ে দিবেন। যেহেতু একদম নতুন অ্যাপ্লিকেশন এবং নতুন অ্যাপ্লিকেশনগুলো আপনারা সবাই জানেন 100% পেমেন্ট করে। সো যাক, এখান থেকে দেখেন আমাদের ফাইভ স্টার রেটিংটা করা হয়ে গেছে। এখন আমরা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা হয়ে গেছে, এটা মিনিমাইজ করব। আমাদের ফোন থেকে যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে নেবার, যদি ভিপিএন না থেকে থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে আপনারা ভিপিএন একটা ডাউনলোড করে নেবেন। সো সুপার ভিপিএন বা টর্গো ভিপিএন লাইট আপনারা যে কোনো একটা ডাউনলোড করলেই হবে। সো তারপরে যেটা করতে হবে, এখান থেকে জাস্ট আপনি সরাসরি আপনি এই যে ভিপিএনের যে লোকেশন অপশন আছে সেটাতে ক্লিক করবেন। সো আমি ভিপিএনের লোকেশন অপশনে জাস্ট একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন ইউএসএ অথবা কানাডা অথবা ইউকে সিলেক্ট করে কাজ করবেন। এই তিনটে কান্ট্রি থেকে যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করবেন। সো আমি ইউএসএ ক্লিক করে জাস্ট আমার ভিপিএনটি কানেক্ট করে নিতেছি। আপনারা অবশ্যই বলবো যে আপনাদের ভিপিএনটা আপনারা কানেক্ট করে নেবেন, ঠিক আছে। সো তারপরে এড আসলে জাস্ট আপনারা ক্রস আইকনে ক্লিক করে কেটে দিবেন। দেখবেন আপনার এখানে ডিসকানেক্ট লেখা চলে আসলে বুঝতে পারবেন আপনার ভিপিএনটি কানেক্ট হয়ে গেছে। সো দেখেন আমাদের ডিসকানেক্ট লেখা চলে আসছে, আমাদের ভিপিএন কানেক্ট হয়ে গেছে। এখন আমরা সরাসরি যে অ্যাপ্লিকেশনটি আছে সেটা আমরা ওপেন করব, ঠিক আছে। সো অ্যাপ্লিকেশনটির নাম হইতেছে গিয়ে ইজি আর্নিং। সো এই অ্যাপ্লিকেশনটি কিন্তু একদম নতুন একটা অ্যাপ্লিকেশন। সো এখান থেকে জাস্ট আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যেহেতু আমাদের এখানে কাজ করতে হবে, কাজ করতে হলে অবশ্যই এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য এখানে দেখতে পারবেন সাইন আপ, তো সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন। সো যখনই আপনারা সাইন আপ অপশনে ক্লিক করবেন এরকম চলে আসবে। তো ফার্স্ট অফ অল এখান থেকে যেটা করবেন, আপনার নাম দিবেন, তারপরে এখানে জাস্ট আপনার যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটি দিয়ে দিবেন। সো আমি আমার নাম্বারটি দিয়ে দিতেছি, আপনারা আপনাদের ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তারপরে যেটা করবেন, এখান থেকে জাস্ট আপনারা একটা পাসওয়ার্ড দিবেন, অর্থাৎ আপনার ইচ্ছামতো যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। অর্থাৎ সেই পাসওয়ার্ডটি আপনারা আবার মনে রাখেন, যদি মনে না রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না। তারপরে এখানে নিচে একই পাসওয়ার্ড দিয়ে দিবেন, তারপরে এখানে রেফার কোড 1234 ডেটা ব্যবহার করবেন। ব্যবহার করার পরে দেখতে পারবেন এখানে সাইন আপ, তো সাইন আপ অপশনে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন। সো যখনই সাইন আপ অপশনে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটি দেখেন রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে গেছে, ঠিক আছে। সো এখন আমাদের যেটা করতে হবে, ওকে অপশনে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। আর এখানে অ্যাডমিন কী নোটিফিকেশনটা দিছে এটা আপনারা পড়ে নেবেন, ঠিক আছে, কী নোটিফিকেশনটা দিছে। আর এখান থেকে অ্যাকাউন্ট করার বিনিময়ে আমাদেরকে 50টা পয়েন্ট দিছে। সো আশা করি বুঝতে পারছেন। সো যাই হোক, এখন আপনারা এই যে সরি, আমাদের অ্যাপ্লিকেশনটি আবারও লগ ইন করতেছি, আসলে ইয়ে হয়ে গেছিলো। সো আমাদের জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটি লগ ইন করে নিতেছে। সো বন্ধুরা, যাক, এখন আমাদের আসলে নেটওয়ার্কটা একটু প্রবলেম করতেছিল। সো অ্যাপ্লিকেশনটি লগ ইন করলে এখানে যদি আপনি প্রোফাইল অপশনে ক্লিক করেন তাহলে প্রোফাইলে ক্লিক করে আপনি সব কিছু এখান থেকে দেখতে পারবেন। যখন এখানে দেখেন আপনি আপনার ব্যালেন্সে কিন্তু এখানে দেখতে পারতেছেন 50 পয়েন্ট আছে, ঠিক আছে। আর এখান থেকে আপনার যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট করছেন সেটা শো করতেছে, এবং এখান থেকে আপনার ইউজার আইডি শো করতেছে, এখানে কয়টা ইনভ্যালিড ক্লিক করছেন সেটা কিন্তু এখানে দেখেন শো করতেছে। এবং এখান থেকে দেখতে পারতেছেন আপনার এখান থেকে এই যে এটা হচ্ছে গিয়ে আপনার ফোন নাম্বার হচ্ছে গিয়ে আপনার রেফার কোড, এটা যদি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন তাহলে এখান থেকে আপনি একটা রেফার বোনাস পাবেন। এছাড়াও এখানে আপনি কয়টা রেফার করছেন সেটা দেখাবে, এবং টু ডে আপনি কতটা ক্লিক করছেন সেটাও এখান থেকে দেখতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন। সো যাক, এখান থেকে জাস্ট আমি এটা কেটে দিলাম। এখন আপনাদের দেখাবো কিভাবে এখান থেকে আপনি কাজ করবেন। তো কাজ করার জন্য এখান থেকে দেখতে পারবেন আপনারা স্টার টাস্ক নামের একটা বাটন, তো আপনারা স্টার টাস্ক বাটনে ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, ওয়েট করার পরে দেখতে পারবেন আপনার টাস্কটি চলে আসবে, এখান থেকে টাস্ক কমপ্লিট করতে পারবেন। তো দেখতে পারতেছেন এখানে আমাদের 10টা টাস্ক দিছে, এখন আমরা এখানে কাজ করবো। তার জন্য এখানে এই যে নেক্সট অপশনে ক্লিক করে দিব, তো আমরা 10টার মধ্যে কোনো কাজ করি নাই, 12টার মধ্যে 12টাই রয়েছে। সো এখন আমরা কাজ করবো, তার জন্য নেক্সট অপশনে একটা ক্লিক করে দিব। সো যখনই আমরা নেক্সট অপশনে ক্লিক করবো একটু ওয়েট করবেন, দেখতে পারবেন আপনার স্ক্রিনে একটা অ্যাড লোড নেবে। এটা জাস্ট আপনারা কিছু সেকেন্ড এখানে ওয়েট করবেন, ঠিক আছে, অর্থাৎ কিছু সেকেন্ড এখানে ওয়েট করবেন। তো দেখতে পারতেছেন আমাদের স্ক্রিনে একটা অ্যাড লোড নিছে, এটা কিছুক্ষণ আমরা ওয়েট করে নিব, ঠিক আছে। ওয়েট করার পরে জাস্ট আমরা এটা ব্যাক বাটনে ক্লিক করে কেটে দিব। এই যে এখানে ভিউ সাকসেস হয়ে গেছে, আর এখান থেকে 12টার মধ্যে দেখেন অলরেডি একটা টাস্ক, বন্ধুরা 12টার মধ্যে অলরেডি একটা টাস্ক কমপ্লিট করে ফেলছি। সো এগেন আমরা নেক্সটে ক্লিক করবো, তারপরে আমরা এই যে এখানে একটা সেকেন্ড দেখতে পারতেছেন কাউন্টডাউন হইতেছে, এই সেকেন্ড পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। তো দেখেন ভিউ সাকসেস, তো আবারও আমরা এখানে ক্লিক করে কেটে দিলাম। তারপরে এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করবো, তারপরে আবারও এখান থেকে দেখতে পারতেছেন একটা অ্যাড কাউন্টডাউন হইতেছে, এই অ্যাডটা আমাদের দেখতে হবে। তারপরে দেখেন আবারও ভিউ সাকসেস, তো আমরা ব্যাক বাটনে ক্লিক করলাম। সো এখন দেখেন আমাদের 12টার মধ্যে অলরেডি কিন্তু আমরা 3টা টাস্ক কমপ্লিট করে ফেলছি। সো যাক বন্ধুরা, আমি 12টার মধ্যে 12টা টাস্ক কমপ্লিট করে আসতেছি।
সো বন্ধুরা রাইট দেখতে পারতেছেন এই মুহূর্তে আমরা কিন্তু এখানে 12টার মধ্যে 11টা টাস্ক কমপ্লিট করে ফেলছি। সো এখন আমরা এগেন আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব, ঠিক আছে। সো নেক্সট অপশনে ক্লিক করার পরে এখান থেকে আবারও কিন্তু আমাদের এখানে একটা অ্যাড লোড নিবে, আর এখানে কিছু সেকেন্ড দেখতে পারতেছেন কাউন্ট ডাউন হইতেছে। এখন দেখেন এখান থেকে আমাদের ভিউ সাকসেস হয়ে গেছে। সো আমরা ব্যাক বাটনে ক্লিক করব, তারপরে এখান থেকে দেখতে পারবেন এখন আমাদের যেটা করতে হবে মূল কাজটা হচ্ছে কি, এখানে দেখেন ক্লাইম নামের একটা অপশন আসছে, এই ক্লাইম অপশনে জাস্ট আমাদেরকে একটা ক্লিক করে দিতে হবে। সো যখনই আপনি ক্লাইম অপশনে ক্লিক করবেন এভাবে চলে আসবে। তো এখান থেকে এখন দেখেন অ্যাডমিন এখানে কুইন নোটিফিকেশন দিছে, এটা আপনারা পড়ে নেবেন। তো এখন আপনাদের কাজটা কি, এখান থেকে গেট বোনাস যে অপশনটি আছে এখানে জাস্ট আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এখানে জাস্ট আপনাদের গেট বোনাস অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখতে পারতেছেন আপনার স্ক্রিনে একটা অ্যাড লোড নিচ্ছে, আর এখানে বলতেছে ক্লিক দি সেট। তো যাই হোক অ্যাডের উপরে আপনাদের ক্লিক দিতে হবে। তো যাই হোক আমরা অ্যাডের উপরে ক্লিক দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখতে পারতেছেন এখানে আমাদের কিছু টাইম কাউন্ট ডাউন হইতেছে, আর দেখেন আমাদেরকে সরাসরি ওয়েবসাইটে নিয়ে আসছে। আর ওয়েবসাইটে নিয়ে আসলে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আপনারা এই যে ওয়েবসাইটে জাস্ট আপনারা এই টাইম পর্যন্ত আপনারা ভিজিট করতে হবে। আর যদি মনে করেন ওয়েবসাইটে না নিয়ে সরাসরি আপনাদেরকে গুগল প্লে স্টোর নিয়ে যায়, তাহলে আপনি যেটা করবেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন, ওপেন করবেন, ওপেন করে 2 থেকে 2.5 মিনিট অ্যাপ্লিকেশনটির ভিতরে ওয়েট করবেন। আর ওয়েবসাইটে নিয়ে আসলে মিনিমাম আপনারা 1.5 থেকে 2 মিনিট ওয়েট করে নেবেন। অথবা আপনারা এই টাইম শেষে যদি আপনাদেরকে অটোমেটিকলি ব্যাকে নিয়ে যায় তাহলে তো নিয়ে গেছে, যদি না নিয়ে যায় তাহলে আপনারা 1.5 থেকে 2 মিনিট আপনারা ওয়েবসাইটের ভিতরে মানে ভিজিট করবেন, আর প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করে 2 থেকে 2.5 মিনিট ওয়েট করে নেবেন। সো আশা করি বুঝতে পারছেন। সো দেখেন আমাদের অটোমেটিক আমাদের সরাসরি অ্যাপ্লিকেশনে ব্যাক নিয়ে আসছে, আর এখান থেকে আমাদের এটা টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের দেখেন এখান থেকে 50 পয়েন্ট ছিল, এখন 100 পয়েন্ট হয়ে গেছে। সো আশা করি বুঝতে পারছেন। সো যাই হোক বন্ধুরা, এখন আবারও যদি আমরা টাস্ক অপশনে ক্লিক করি তাহলে দেখি এখানে আনলিমিটেড টাস্ক আছে কিনা এবং আনলিমিটেড কাজ করতে পারবেন কিনা, ঠিক আছে। সো যাই হোক এখানে একটু লোড নিতেছে, আমার নেট কানেকশনটা একটু স্লো। সো দেখতে পারতেছেন এখানে মাত্র 1 মিনিট ব্যাক টাইম। সো এখানে আনলিমিটেড কাজ বলা যায়, তো 1 মিনিট পরে আবারও কাজ করতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন। সো যাই হোক এখন আপনাদেরকে উইথড্র কীভাবে করবেন সেটা দেখাই, আর এখান থেকে 3 ডটে যদি ক্লিক করেন এখান থেকে তাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন। এখান থেকে আপনারা সবাই একটু কষ্ট করে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, কারণ হইতে গেছে গিয়ে এখানে কিন্তু নিয়মিত আপডেট দেওয়া হবে এবং নিয়মিত পেমেন্ট প্রুফগুলো এখানে আপডেট দেওয়া হবে। এবং আপনারা যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকেন তাহলে অ্যাডমিন আপনাদের সাথে কানেক্ট থাকবে, এবং অ্যাডমিনের সাথে যদি আপনার কোনো অ্যাপ্লিকেশনে কোনো প্রবলেম হয় অ্যাডমিনকে বললে সেই প্রবলেমটা সলভ করে দিবে। তার জন্য সবাই একটু কষ্ট করে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। সো যাই হোক এখন আপনারা কীভাবে উইথড্র করবেন সেটা দেখাই। উইথড্র করার জন্য এখান থেকে দেখতে পারবেন এই যে উইথড্র নামের একটা অপশন, উইথড্র অপশনে ক্লিক করে দিবেন। সো যখনই উইথড্র অপশনে ক্লিক করবেন, উইথড্র অপশনে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন বন্ধুরা, এখান থেকে দেখতে পারবেন আপনারা কিছু পেমেন্ট মেথড রয়েছে। যেমন এখান থেকে দেখেন, এখান থেকে দেখেন যে 1000 পয়েন্ট সমান 10 টাকা আপনি রিচার্জে নিতে পারবেন, এবং 5000 পয়েন্ট সমান 50 টাকা আপনি বিকাশে নিতে পারবেন। সাপোজ এখান থেকে আমি আপনাদের দেখাই, এখান থেকে যদি রিচার্জে নিতে চান তাহলে রিচার্জের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন 1000 পয়েন্ট সিলেক্ট হয়ে গেছে। এখন আপনার রিচার্জ নাম্বারটা এখানে দিবেন, রিডিম রিকোয়েস্টে ক্লিক করলে 24 ঘন্টার ভিতরে কিন্তু তারা পেমেন্ট করে দেয়। আসলে 24 ঘন্টা লাগে না, 1 ঘন্টা বা 30 মিনিট সময় লাগে, তার ভিতরে পেমেন্টটা করে দেয়। সো যাই হোক তারপরে আপনি বিকাশে নিতে চাইলে বিকাশ সিলেক্ট করবেন, এখানে জাস্ট আপনার 5000 পয়েন্ট উঠে যাবে, এবং এখান থেকে বিকাশ নাম্বারটা দিয়ে রিডিম রিকোয়েস্টে ক্লিক করলে আপনি কিন্তু 30 থেকে 1 ঘন্টার ভিতরে পেমেন্টটা পেয়ে যাবেন। এছাড়াও যদি রকেটে নিতে চান তাহলে এখান থেকে জাস্ট আপনারা যেটা করবেন, এখান থেকে 6000 পয়েন্ট উঠে যাবে, এবং আপনি এখান থেকে জাস্ট আপনার রকেট নাম্বার দিবেন, এবং এখান থেকে রিডিম রিকোয়েস্টে ক্লিক করলে অর্থাৎ রিডিমে ক্লিক করলে তারা কিন্তু আপনাদেরকে 30 মিনিট থেকে 1 ঘন্টার ভিতরে পেমেন্টটা করে দিবে। এছাড়াও যদি আপনি নগদে নিতে চান তাহলে সেম, এখান থেকে দেখেন 7000 পয়েন্ট হয়ে গেলে আপনি নগদ নাম্বার দিয়ে রিডিমে ক্লিক করলে তারা 30 মিনিট থেকে 1 ঘন্টার ভিতরে পেমেন্টটা করে দিবে। সো আশা করি বুঝতে পারছেন। আর এখান থেকে অ্যাডমিন কি নোটিফিকেশন দিছে এখান থেকে আপনারা পড়ে নেবেন, অর্থাৎ আপনারা ডেইলি ঢুকে এখান থেকে দেখে নেবেন। অ্যাডমিন কিন্তু নিয়মিত এখানে নোটিফিকেশনগুলো দিবে, আর এখান থেকে সাপোর্টও পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটির এখানে। তো আপনারা এখান থেকে সাপোর্টে তাদের সাথে কথা বলতে পারেন, ঠিক আছে, এখান থেকে মানে ইয়ে হয়ে যাবে। সো যাই হোক আপনাদের সব কিছু দেখিয়ে দিলাম। সো আপনারা অবশ্যই এই অ্যাপ্লিকেশনে কাজ করবেন, অ্যাপ্লিকেশনটি খুবই রিয়েল, এবং এইমাত্র কিন্তু আজকেই কিন্তু প্লে স্টোরে সাবমিট হয়েছে, এবং আমি কিন্তু ফার্স্ট টাইম রিভিউ করতেছি। আপনারা যদি কাজ করেন তাহলে 100% পেমেন্ট পাবেন। সো আশা করি বুঝতে পারছেন। সো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটির সাথে থাকবেন।